কি তোমার জন্য ওয়েট করব না আগে আমি খেয়ে নিব তুমি খেয়ে নাও আমি এম টু मच হ্যাংরি খেয়ে নাও ইউ নো दैट আমি তোকে কিন্তু ওয়াও হয়ে গেছে তোমার দেখা ওয়েসে যাও ফ্যাবিউলাস ওয়েসে যাও লুকিং ফ্যাবিউলাস এই শাড়িটা টাকা দাও কত 5000 হুম এই শাড়িটা আমার জন্য রাখছি পে ক্রেডিট আমার ক্রেডিট কার্ড দিয়ে লাভ কি টাকা আমার ক্রেডিট কার্ড আমারটাই দিছো আমাকে দিলে হবে এই লাইট গুলো কমে গেছে মনে হয় অর্ধেক আছে আর দুইটা আছে জাস্ট হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক দিন পর গহনা লাই অনেক দিন পর গহনা লাই কেমন আছেন টিস্যু দাও তো ফান থাকে আছে কি ব্যথা পাইছো নাকি হুম খুব দিয়ে গিয়া দরজাটকো কেমন আছেন আজকে আর লাইফ করছিলাম সাড়ে চারশো পিসের একটা স্টক পাইছে আমি যেটা পরা আছি আমি যে চেইনটা পরা আছি ডাবল লেয়ার এর চেইন এটা সাড়ে চারশো পিস আমাদের হাতে স্টকে আছে সাড়ে চারশো পিস ঠিক আছে আর আমার শাড়িটা লাইভ তো আমি করেছি এবং লাইভে চলাকালীন সময় কিন্তু আমি বলেছি যে শাড়িটা আমি রাখবো আচ্ছা আমার শাড়ির জন্য ইনবক্স করতে পারেন যদি ভালো লাগে আর আমার গহনার জন্য ইনবক্স করতে পারেন যদি আপনাদের পছন্দ হয় আচ্ছা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ সারা বাংলাদেশে ডেলিভারি হবে গহনা আমরা দেশের বাইরে ডেলিভারি করি না আমরা শুধু ক্লদিংটা দেশের বাইরে পাঠাই ঠিক আছে আচ্ছা আমি যে চেনটা পরেছি এটা হচ্ছে দুবাই গোল্ডের একটা ডিজাইন ওকে প্রোডাক্টটা হচ্ছে চিন একটা লং চেইন আমি এই যে শাড়ি আমার বাচ্চার বাপকে দেখাতে দেখাতে নষ্ট করে ফেলেছি কিন্তু এই শাড়িটা আমি আমার জন্য রাখবো বা রেখেছি আমি চলেন ইয়ে প্রোডাক্ট দেখানো স্টার্ট করি আমার মনে হয় একটু লিপস্টিকের কালারটা চেঞ্জ করলে ভালো হইত সেম টু সেম শাড়ির কালার পাওয়া গেছে আগে একটু বলতে হবে লাইফটা ক্লিয়ার আছে নাকি লাইভ ক্লিয়ার আছে নাকি এটা আগে আমাকে জানতে হবে কারণ আমি এত কষ্ট করে ঘাউ ঘাউ করব এরপরে যদি আমার লাইভ যদি না ঠিক থাকে তখন আর কাজ হবে না এই শাড়ির সাথে মনে হয় টিপ ভালো লাগে না রাইট এই শাড়ির সাথে টিপ ভাল লাগে না গলারটা এভেলেবেল সাড়ে চারশো পিস আমার গলারটা সাড়ে চারশো পিস আছে সো সাড়ে চারশো জনকে আমি দিতে পারবো অসুবিধা নাই ক্লিয়ার ওকে নাই সো চলেন লাইভ শুরু করছে আজকাল লাইভ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো বাংলাদেশে ডেলিভারি হবে ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ উইথ বিকাশ চার্জ ঠিক আছে আপনারা সো 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 লাইভ 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 কালকে আমি আজকে করতে পারবো না করলে আমার এই যেই শাড়ি লাইভ করেছি এই অর্ডার কুলাতে পারবো না কিছুক্ষণ আগেও একজন আমাদেরকে ধুইছে ঠিকঠাক মতো আমাকে সময় দেন প্রয়োজন আস্তে আস্তে বেসবো তারপর আমার এত পেশানি দিয়ে না হ্যাঁ আস্তে আস্তে বেসবো আচ্ছা আমি যে চেইনটা পড়েছি এটা সাড়ে চারশো পিস আছে সো আশা করি সবাইকে দিতে পারবো সাড়ে চারশো পিস ঠিক আছে আমি যেটা পড়া আছে সাড়ে চারশো পিস দিতে পারবো আরও চেইন দেখাবো আজকে চেইনেরই বাহার সব সব চেইন বাহার আজকে সব চেইনেরই বাহার আছে এটা তো এটা একই আচ্ছা আপু তোমার লিপস্টিকটা কত দিয়ে নিয়েছো আপু এটা আমি এয়ারপোর্ট থেকে কিনেছিলাম গলারটার দাম কত আপনারা সবাই কিনতে পারবেন এক্সেলন্স বাইল আবুন জয়ান থেকে সবাই কিনতে পারবেন ডোন্ট ওয়ারি লাইফটা যে শেয়ার করে দেন আপু অনেক সুন্দর লাইফটা সিয়াম সিয়ামা আচ্ছা আমি নামটা ঠিক করেছি আচ্ছা আমার 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 গলার চেইনটা একটু দেখাই আচ্ছা আমার গলার চেইনটা দেখাই এটাকে আমরা বকুলমালা বলি হ্যাঁ চেইনটার প্রাইস কত বলছি 450 পিস 450 পিসেস আমাদের কাছে अवेलेबल আছে পছন্দ হয়েছে কার কার হাত হাত তুলেন এইভাবে করে হাত তুলেন এইভাবে করে হাত তুলেন যা পছন্দ হয়েছে পছন্দ হওয়া একটা ফ্যাক্ট যে আমি বুঝতে পারবো যে আপনার আমার রুচি এক মানে আমার প্রোডাক্টটা আপনাদের ভালো লাগছে আমার ক্লায়েন্ট পছন্দ করছে এটা আমার জানতে হবে ঠিক আছে এই যে এটা আমি আপনাদেরকে দেখা এটা ফোর্টি ফাইভ ইঞ্চ পর্যন্ত লম্বা আছে এটা লম্বা হচ্ছে ফোর্টি ফাইভ ইঞ্চ পর্যন্ত হুবহু গোল্ডের কালার হুবুহু গোল্ডের কালার এই যে দেখেন হুবুহু গোল্ডের কালার আছে আমার গোল্ডের কানের দুর্কয় দাঁড়ান এই যে ধর এটা এটা তো আমার অরিজিনাল গোল্ড আপনারা দেখে নেন হুবুহু গোল্ডের কালার ঠিক আছে এগুলো আমার জিপি পলিশ করা হুবুহু গোল্ডের কালার বোঝাতে পেরেছি আচ্ছা এই ঝুমকা কিন্তু আবার আপনারা মেসেজ করছেন হুদাই আগে দামটা শুনে নেন ভাই আগে দামটা শুনে নেন আপনারা হাই থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ সবাই হাত তুলছেন আচ্ছা তাহলে তাহলে আমি এই টাইপের প্রোডাক্ট আরও আনবো এটা সাড়ে চারশো পিস আমার এর আগে এরকম কোয়ান্টিটি বেসিস আনতো হাত তুললাম তাই কিউস জুমি আপু এরকম কোয়ান্টিটি বেসিসে আসতো চারশো পাঁচশো পিস আজকে মানে অনেক বছর পরে আমি এই প্রোডাক্টটা পেয়েছি সাড়ে চারশো পিস এটা হাত হাত খোঁজা পাচ্ছি না আপু হাত খুঁজে পাচ্ছেন না আচ্ছা কোনো সমস্যা নেই মুখে বললেও হবে আচ্ছা এটা আসবে ডাবল লেয়ার আচ্ছা আমি এটা ডিজাইনটা একটু বুঝে দেই হুবহু গোল্ডের মতো কালার দেখতে হুবুহু গোল্ডের মতো কালার এরকমের আসবে ডিজাইন তারপরে আসবে হচ্ছে মোটরের মতো ডিজাইন তারপরে আসবে মটর মালা হ্যাঁ তারপরে আবার মটর মালা দিয়ে এটা খুবই সুন্দর তোমার শাড়ি বা কোথা থেকে আমি সময় লাইভ আমার শাড়ি এটা টাকার আমি আপনাদেরকে চ্যালেঞ্জ আপনাদেরকে দেনা আসলে সত্যি কথা বলতে আর আমি এই শাড়িটা আপনাদেরকে দিই আমি এটা মানে অনলাইন বাসীদের উপর ক্ষিপ্ত হয়ে দিছি সত্যি কথা একদম প্রোডাক্ট ধরে বললাম প্রোডাক্ট ধরে মানে মানুষ মিথ্যা কথা বলে না আমি আমার ব্যবসা ধরে বললাম যে এই প্রোডাক্টটা আমার প্রায় টাকা দুই সেখানে আমি আশি টাকা দিছি মানে আমি মানে রাগ হয়ে দিছি জিত করে দিছি বুঝতে পারছেন জিত করে দিছি কারণ পাবলিক আমার প্রোডাক্ট নেক নিয়ে বুঝুক যে অরিজিনাল আর ফেক মধ্যে পার্থক্য কি মানুষ কত টাকা প্রফিট করে সেটা বুঝুক ঠিক আছে আচ্ছা অনেকে অনেকে ট্যাগ করছেন অনেক দিন পর হলো বাপেল ব্যাগের লাইফ আই ব্যাগ আসছে মিনা আপু দেখবো এবার কত ব্যাগ নিতে পারেন সব দু ব্যাগ কত ব্যাগ নিতে পারেন দেখবো ঝুমকাটা একটু দেখা বা ভালো লেগেছে না আপু ঝুমকা দেখালে আমার ঝুমকার অর্ডার আসবে এটা ফর্টি ফাইভ পর্যন্ত লম্বা আমি কিন্তু ডিটেলস দেখিয়েছি এটা সাড়ে চারশো জনকে যদি আমি না দিতে পারি আর কি করব। আর কি করবো বলেন আপনারা যারা আমার হাতের চুড়ি নিতে চান নিয়ে নেন হাতের চুড়িও আসছে অনেক চুরি আসছে যার যেটা লাগবে ওকে এবার আসেন ডাবল লেয়ারটা আমি লেয়ারিংটা একটু বুঝাই দিই এটা একটা লেয়ার এটা একটা অনেক সুন্দর অনেক আপনারা চেইন এই চেইনটা আপনারা ওয়েস্টারনার সাথে শাড়ির সাথে থ্রি পিসের সাথে সবকিছুর সাথে পড়তে পারবেন তবে এটার সাথে কোনো কানের দুল ছিল না কানেরটাই अवेलेबल কানের দুলটা কি গোল্ডের ওই যে দেখেন একই কথা কানের দুলটা গোল্ডের কানের দুলটা গোল্ডের কানের দুলটা গোল্ডের আচ্ছা যেটা বলছিলাম এটার সাথে ট্রাভেল ব্যাগ আসছে 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 দেখাবো এটার সাথে আমার কানের দুল ছিল না বাট আমি এটার সাথে একটা কানের দুল সেট করে এনেছি ছয়শো মানুষ আসছে আমি আরো অনেক চেইন দেখাবো যার যেটা লাগবে সে সেটা নেবেন ঠিক আছে আমি আরো চেইন দেখাবো এটা সাড়ে চারশো মানুষকে দিতে পারবো এটা আসবে আমার কানের দুলটা এটা আসবে কানের দুলটা ওকে আমি বললাম তো আমার শাড়িটা আমি ছয় হাজার পাঁচশো টাকা শাড়ি আমি তিন হাজার দু হাজার টাকায় দিছি এটা পাবলিকের সাথে ক্ষিপ্ত হয়ে রাগ হয়ে অনলাইন বাসীর ব্যবসায়ীদের সাথে রাগ হয়ে আমি দিচ্ছি এটা ঠিক আছে এবার গহনাটা একটু দেখে নেন এটাও সেম প্রাইসে যাবে মানে সেম বাজেটে যাবে আপনাদের বলে দিচ্ছি ডিজাইন দেখানো কমপ্লিট এটার সাথে আমি একটা কানের দুল দিব কিন্তু এটার সাথে কানের দুল আসে না তো না এটা দেখেন এটা এটা হচ্ছে গিয়ে তবে আপনারা একটু হাতে সময় নিয়ে অর্ডার করবেন আপুরা কারণ আমাদের আলহামদুলিল্লাহ এক হাজারের মতো অর্ডার জমে গেছে আমরা একটু সময় দেন তোমার ব্রেসলেটটা দেখাও আপু আমার ব্রেসলেটটা নাই হ্যাঁ এটা আসবে আমার চেইনটার সাথে এটা খুবই সুন্দর একটা মানে ভীষণ সুন্দর একটা ভীষণ সুন্দর আমি আপনাদেরকে বলি এটা বেশ যারা হিজাবি আছেন তারাও খুব সুন্দর করে এটা ক্যারি করতে পারবেন আপনারা কি লাইভ শেয়ার করেছেন কি কি করেছেন তোমার আহ লেট করে ফেলেছি না তো আচ্ছা এটা তুমি পড়েছি বই না আমার বাজারটা কেমন আছে অনেকদিন দেখি না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আবার ঠিক আছে মাসাল্লা ছয় মানুষ সাতশো মানুষ চলে আসছেন আল্লাহ আমরা দেখি দুবাইয়ের যে গোল্ড এর যে ডিজাইন গুলো থাকে সেম 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 ডিজাইন তোমার আপু তোমার কথা বলাটা আমার অনেক ভালো লাগে সেলিনা আপু দেখবেন আমি কোনো কথাই আমার রং খুঁজে পাবেন না কারণ আমি মানে একদম আমি এখানে আপনার সামনে লাইভে যা আমি বাস্তবে যা আমি মানে পেছনেও তা মানে আমি ক্যামেরার সামনেও যা আমার ক্যামেরার বাইরে ওটা এটার জন্য মানুষ অনেক সময় আমাকে অনেকভাবে অনেক ভাবে অ্যাডভান্টেজ নেওয়ার ট্রাই করে আচ্ছা তোমার চুলের হেয়ার একদিন ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ জান আমি কথা দিলাম এই আপুটার নাম কি রিয়া রহমান আপু আমি কথা দিলাম আমি দেখাবো আহ তোমার পেজের নাম কি এক্সেলেন্স বাই লাবুন জাহান আমাদের ইউটিউব চ্যানেলও আছে ইউটিউব চ্যানেলও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমাদের প্রত্যেকটা লাইভের শেষে দেখবেন আমি পোস্ট করে দিই আচ্ছা এটা সাড়ে চারশো জনকে দিব আরো দেখাবো খুব সুন্দর এটা একটু প্রসেসটা বলে দিই ঢাকার ভেতরে একশো টাকা ডেলিভারি চার্জ এইটা আমার ডে ওয়ান থেকে ডে ওয়ান থেকে লাবণ্য জাহা যখন লাইভ সেশনে প্রোডাক্ট সেল করে ওই ওয়ান ডে থেকে আমার ডেলিভারি চার্জ একশো টাকা আচ্ছা আর ডে ওয়ান থেকে আমাদের ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা ওইখানে আমার কিছু করার নয় এটা আমি নেই না ডেলিভারি ম্যান নিয়ে যায় ঠিক আছে মানে কুরিয়ার অফিস নিয়ে যায় আচ্ছা ঢাকার বাইরে ফুল পেমেন্ট আমাদেরকে আগে বিকাশ করে দিতে হয় সুন্দরবন এসে পরিবহনের মাধ্যমে আমরা প্রোডাক্ট দিই ঢাকার বাইরে যখন আপনার আপনার বিল দেওয়া হবে ডিটেলস দেওয়া হবে এইভাবে কথা বলাই ভালো লাগে কোনো কোন নাকামি না ইয়াররিংসটার প্রাইস ইয়ারিংস নাই আচ্ছা এটার সাথে এই চেইনটা আমি এটা আমরা বকুল মালা দিয়ে সেট করেছি মানে বকুল মালা বলে পরিচিত এইটা আমাদের কাছে সাড়ে চারশো পিস এভেলেবেল আছে এটার কোনো ছবি ভিডিও আপনারা পাবেন না প্রাইস 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 এটার কোনো ছবি কিংবা ভিডিও আপনারা পাবেন না আমি সাতশো মানুষের কাছে সাতশো পিস আমার কাছে নাই অর্ধেক আছে ধরেন আপনারা সাতশো জন আমাকে দেখতেছেন আমার কাছে আছে সাড়ে চারশো ঠিক আছে অর্ধেক মানুষ আছে মানে অর্ধেক মানুষকে দিব বলে আমার কাছে প্রোডাক্ট আছে আপনাকে সামনে থেকে দেখেছিলাম বিউটিফুল লেডিট থ্যাংক ইউ আমি না আপু প্রাইসটা এবার বলে দিই দেখ আমরা আরো চেনে যাবো দেন দুই হাতের কি টু থাকের ঝুমকাটা আপু ওইটা আমার গোল্ডের ঝুমকা ওইটা আমার না ওইটা আমি গোল্ডের আপনি দোকান থেকে বানিয়ে নিতে হবে এখনকার আপু আহ স্টাইলে কথা বলে সে স্টাইলে তুমি অনেক আলাদা আর এরা ইংরেজ ইংরেজিরা বাংলা বলে তাও বুঝি না আচ্ছা কাল কালার ও রাইট কালার গ্যারেন্টি নিয়ে একটু বলি আপনি যে একটা টাকা দিয়ে একটা প্রোডাক্ট পারচেস করবেন আপনার অবশ্যই প্রোডাক্টের ডিটেলস জানতে হবে তারপর আমি দামটা বলতেছি এটার কালার নিশ্চয়ই এই এই প্রোডাক্টটা পরে আমরা শাওয়ার করব না আমার কথা শুনে নিশ্চয়ই শাড়ির প্রাইস আমি অর্ধেকে দিয়েছি দুই হাজার নয়শো আশি টাকায় ঠিক আছে আচ্ছা যেটা বলছিলাম আমার এই এটা পরে নিশ্চয় আমি শাওয়ার করব না সো এটা নিয়ে আমার কালার নিয়ে কোনো প্যারা নাই এটা যদি আপনি এটা নিয়ে পানিতে না ভেজান হ্যাঁ এটা নিয়ে যদি আপনি পানিতে ডুব না দেন পানিতে ভিজা না থাকেন তাহলে এটা আপনি দুই আড়াই বছর রান করতে পারবেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তবে পানি লাগলেও কিছু হবে না ভাই এই যে দেখেন আমি আপনাদের দেখা এইগুলো আমার প্রোডাক্ট হ্যাঁ এই যে এগুলো আমি এই যে আমার এগুলো খোলা থাকে খোলার জিনিস রাখা ঠিক নেই যেগুলো আমার প্রোডাক্ট এগুলো আমি আমার ডেস্ক থেকে দেখালাম খোলা রাখা ঠিক না একটা টিস্যু বা একটা কিছুতে পটে বা একটা বক্সে রাখা ঠিক ঠিক আছে আপু সব সময় একই রকম আমি সব সময় অলওয়েজ নেক্সট দেখাও ঘুমাই যাব না দাম শুনে নেন সো কালার ওয়ারেন্টি গ্যারেন্টি যদি বলেন আপনি পানি পারফিউম পারফিউম লাগাইলে আপনার সোনার আংটি কালা হয়ে যায় যেমন আমার এই আংটিটা দেখেন আচ্ছা এখন হাতের কাছে নাই তবে আমি মাত্র হাতের থেকে আংটি মাংটি সব খুলে পা পারফিউম লাগলে যে কোনো জিনিসই আপনার মানে ওটার মধ্যে অনেক খাদ বা ওইটার মধ্যে হচ্ছে অনেক ইয়ে থাকে সো পারফিউম লাগলে যে কোনোটাই নষ্ট হয়ে যেতে পারে ইউএসএ থেকে দেখছি তোমাকে আমার ভালো থ্যাংক ইউ ফর হ্যান আপু থ্যাংক ইউ সো এটা আপনি র্যান্ডমি ক্যারি করতে পারবেন জাস্ট শাওয়ারের সময় আপনি রেখে দিলেন তারপরে একটা বক্সে রেখে দিলেন কোনো অসুবিধা নেই দুই আড়াই বছর আপনি টানা রান করতে পারবেন কারণ এগুলো আমরাই ইউজ করি ঠিক আছে আমরা নিজেরাই মানে ইউজ করি ইউজার আছি আচ্ছা এইবার এটা আমি ওয়ারেন্টি গ্যারেন্টি সব রেন্টি বলে দিলাম এবার দাম দাম বলে দিই বিউটিফুল অ্যাজ অলওয়েজ তুমি আপু অনেক প্রোডাক্ট নিয়েছি তোমার থেকে ভেরি নাইস কালেকশন সোমা আপু লিখেছেন থ্যাংক ইউ নিতে চাই একটু সময় দেন আমি প্রাইস বলে আরো চেইন দেখাবো প্রাইস চলে আসবে আপনাদের জন্য এই সাতশো মানুষের কাছে আমি বললাম আপনারা এটা এক্সেলেন্স বাই লাবুন জাহান থেকে দুই আড়াই বছর তিন বছরের কালার ওয়ারেন্টি নিয়ে ইউজ করবেন এবং ডাবল লেয়ারের চেইন প্রাইস চলে যাবে মাত্র 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 নয়শো আশি টাকা নাইন এইটি টাকা ইজান ইরফান নয়শো আশি টাকা এগুলো আমরা বারোশো পঞ্চাশ করে সেল করি আমরা নয়শো আশি টাকাই দিব ইরফান নয়শো আশি টাকা নয়শো আশি টাকায় পাবেন নাইন এইটি টাকা আপনারা আমার এটা পাবেন ইজান কই ওকে হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ

আা মাম্মা বাচ্চো তো বাচ্চা আজকে দুই বছর কমপ্লিট হলো দেবীটার বেবি বাচ্চাটা দু বছর কমপ্লিট হলো আচ্ছা এইটার প্রাইস যাবে 980 টাকা হ্যাপি বার্থডে थैंक यू সো মাচ ও আসলে ওর জন্য আসলে অত আয়োজন নাই বিকজ অফ আগামী কালকে কিছু গরিব খাওয়াবো এইটাই হচ্ছে প্ল্যান আর ওর জন্য কোনো প্ল্যান নাই সবাই আমাকে জিজ্ঞেস করতেছিল বাবুকে কি দিব আমি বলেছি সবাই ক্যাশ দিও ক্যাশ দিলে ওর অ্যাকাউন্টে রেখে দিব শুভ জন্মদিনই যান ওর জন্য একটু দোয়া করে দিও মাসাল্লাহ বলে যেও তাহলেই হবে হ্যাঁ বাচ্চাটা যেন সুস্থ থাকে ওকে সো এটা হ্যাপি বার্থডে জান বাবা থ্যাংক ইউ সো মাচ এটার প্রাইস যাবে নয়শো আশি টাকা এটা আমরা বারোশো পঞ্চাশে সেল করি আজকে ইজানের বার্থডে উপলক্ষে আমি নাইন এইটি টাকা দিয়ে দিলাম আচ্ছা গেল এটা সাড়ে চারশো আছে সো কোয়ান্টিটি বেসিসে আপনারা নিয়ে নেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ আজকে আমার ছোট ভাইয়ের জন্মদিন নাম শাওন আপনি তাকে হ্যাপি বার্থডে জানালে খুশি হব আহ নাফি আপু লিখেছেন হ্যাপি বার্থডে শাওন ভাইয়া আপনার জীবনের সকল সুখ আপনি পান ঠিক আছে এই কামনাই করছি সবাই শাওন ভাইকে হ্যাপি বার্থডে উইশ করে দিয়ে দোয়া করে দিয়ে সো থ্যাংক ইউ সো মাছ আমার লাইভ দেখার জন্য আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা আমি যেই আমি যেই চেইনটা পড়েছি মাসাল্লাহ 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 প্রায় যাবে নাইন এইটি টাকা নয়শো আশি টাকায় আপনারা এই চেইনটা পাবেন ঠিক আছে নয়শো আশি এটা আমি রেখে দিচ্ছি আমি নিজেও একটা রাখতে পারবো না এটা নয়শো আশি টাকায় দিয়ে দিলাম নাইন এইটি টাকা সবাই পারচেস করতে পারেন সাড়ে চারশো পিস আছে সাড়ে চারশো পিস এরপরেও দেখা যাবে কালকে আসলে বলবে আপু এটা আমি পাই নাই হ্যাপি বার্থডে থ্যাংক ইউ প্রাইসটা বলে দেন নয়শো আশি নয়শো আশি টাকা আমি কালার প্রাইস সব বলে দিছি আচ্ছা এবার আসেন চুড়ি নিয়ে অনেক মাতামাতি আমি একটু চুরিটা দেখে শুভ জন্মদিন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাছ চুরিটা হচ্ছে আমি আরো চেইন দেখাবো আরো আমি চেইনটা খুলে ফেলছি কারণ আমার অনেক অর্ডার হইতেছে মাসাল্লাহ আপু সবার বিডিতে এখন থেকে নফল নামাজ পড়বো নফল নামাজ পড়বো এখন থেকে ইনশাল্লাহ মাসাল্লাহ 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 ভেরি গুড মাসাল্লাহ আপু কালার ওয়ারেন্টি গ্যারেন্টি আমি বলে দিয়েছি আমি আরো প্রোডাক্ট দেখাবো আছে এবার আসেন চুরি এই চুরিটা এই চুরিটা আমি আমার গোল্ডের চুরির সাথে যখন করি তখন সবাই মনে করে এটা গোল্ডের চুরি দাঁড়ান আমার গোল্ডের চুরিটা বাইর করি এই যে আমি আমার গোল্ডের চুরির সাথে এভাবে ম্যাচিং করে পরি এই যে আমি আমার গোল্ডের চুরির সাথে দেখবেন আমার সব লাইভে আমি এভাবে ম্যাচিং করে পড়ি ঠিক আছে হুবহু গোল্ড কালার হুবুহু গোল্ড কালার সো আমি এটা জাস্ট দেখালাম পরে দেখা যাবে কি বলেন এটা গোল্ড প্লেটেড ইয়াস গোল্ড প্লেটেড লুক লাইক গোল্ড ইয়াস জাস্ট বিউটিফুল চুরি হ্যাঁ হাতের ছয় পিসের একটা সেট দিব হাতের মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমি কিভাবে পরি এক হাতে ঘড়ি পরি আর এক হাতে চুরিগুলো পরি মানে এতগুলা চুরি কিনতে গেলে আমার এখনকার সময়ের গোল্ডের প্রাইস অনুযায়ী মিনিমাম সাত থেকে আট লাখ টাকা লাগবে এই জন্য আমি আমার যেই চুরি আছে দুই সাইডে দিয়ে মাঝখানে এটা পরে ফেলি ঠিক আছে কেউ বুঝে না টাকা এই চুরি এটা দুই হাতের সেট সেট দুই হাতের আমরা দিব এইট ফিফটি টাকা আপনারা একদম টু ফোর থেকে টু টেন পাবেন টু ফোর থেকে টু টেন সাইজ পাবেন আপু আপনি কি রেড পরেছেন না এটা রেড না দিজ এর নট রেড এটা আমি লাইভে বলেছি এটা কিন্তু একটা পিঙ্কি পিঙ্ক রিকি আপু ডক্টর ডেন্টিস্ট না আপনি সেই আপাটা না আমি আমার চেনটা খুলে ফেলেছি ঠিক আছে আমি আমার চেনটা খুলে ফেলেছি এটা নয়শো আশি টাকা অনেক সুন্দর একটা চেন আপনাদের সরাসরি শাড়ি এক্সেলেন্স বাই রাবুন ট্যাগ করা আছে শাড়ি লাইভ গিয়েছে আমাদের নয়টা সাতটা সাতটা আটটার সময় লাইভ গিয়েছে দেখে নেন আচ্ছা এইবার আসেন আরেকটা সেট পরব এবার আসেন আরেকটা সেট পরব এটার কানের পুশ কোথায় শাড়ি এক্সেলেন্স বাই লাবুন যান শাড়ি ছিল ছয় হাজার পাঁচশো আমি দিয়েছি দুই হাজার নয়শো আশি দুই হাজার নয়শো আশি ঠিক আছে আচ্ছা এটা আসবে আমার ইয়ার এটা আসবে আমার ইয়ার রিংস আমি আপনাদেরকে পরে পরে দেখাবো একটু সময়টা হ্যাঁ ভালো আছি আপু থ্যাংক ইউ সো মাচ সময় করে আপনারা আমার লাইভ সেশন দেখেন ভালো লাগে তানাবানা শাড়ি আল্লাহ তানাবানা শাড়ি প্রচুর আসছে প্রচুর 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 আমি খালি সুযোগ আমার ডেলিভারি গুলা কমপ্লিট হচ্ছে না এই আমি দিতেও পারছি না ডেলিভারি কমপ্লিট হয়ে নাই আমি আপনাদের লাইভ করে দিব আচ্ছা এটা দেখেন এটা আরো সুন্দর এটা আপনাদের সবার পছন্দ হবে তবে এটা একটু এক্সপেন্সিভ কেমন আছো আমি ভালো আছি আপনারা কেমন আছেন আমি চেষ্টা করছি সবার এটা একটু এক্সপেন্সিভ বাট সবাই এটা নিতে পারবেন মাসাল্লাহ এটা একটু অল্প পিসেস আছে এটা দুইশো পিস আছে এটা সাড়ে চারশো পিস নাই সত্যি সত্যি বললাম মিথ্যা কথা বলে লাভ নাই কারণ এটা একটু এক্সপেন্সিভ এই যে কারণ এই চেইনটা আমরা ষোলোশো পঞ্চাশে বিক্রি করেছি মনে আছে যেটা হ্যাঁ ষোলোশো এই চেইন বিক্রি করেছি এটা এখন আমি নেকলেস হিসেবে এনেছি নেকলেস হিসেবে এনেছি সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মার্বেল কালারের শাড়িটা আনবেন মার্বেল কালারের শাড়িটা আসবে না অনেক সুন্দর থ্যাংক ইউ এটা কার ভাল লাগছে চেইনটা আমি খুলে ফেলছি ওই নয়শো আশি যে অফার প্রাইস দিছি এতে মানুষের মাথায় এমনি ঘুরেতেছে আগেরটার প্রাইস নয়শো আশি দেখছেন সবার আগেরটাই পছন্দ সবার আগেরটাই পছন্দ দেখছেন অবস্থা আল্লাহ এটা এটা সেম হট পিঙ্ক এটা একটা হট পিঙ্ক কালার আমি সবাই এখন এই শাড়ি নিয়ে মেসেজ করছেন এটা হট পিঙ্ক কালার আল্লাহ এমন চেন আম্মুর গোল্ড আছে আমি কি বলেছি আমি কি বলেছি আমি বলেছি যে এটা দুবাই গোল্ডের যে ডিজাইন গুলো থাকে সেম সেই ডিজাইনেই আনা সেম সেই ডিজাইন দিয়েই তৈরি করা বোঝাতে পেরেছি এই চেনটা এটা অনেক সুন্দর এটার সাথে আপনি একটা দুল পাবেন এই চেইনটা অনেক বেশি সুন্দর প্রাইস যাবে হচ্ছে নয়শো আশি নাইন এইটি বারোশো পঞ্চাশ সেল করি বাট আমরা নয়শো আশি টাকায় দিব নয়শো আশি টাকায় প্রোভাইড করব নাইন এইটি টাকায় প্রোভাইড করবো এটা আমি রেখে মাসাল্লাহ আপু ইজানের মতো আমার একটা বেবি আছে আল্লাহ বাঁচাই রাখুক তোমাদের মা ছেলে সকল ইচ্ছা পূরণ হোক তো আমি কি অর্ডার করতে পারবো ফ্রম ইউএসএ অবশ্যই পারবেন বাট বিডিতে যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করব। ঠিক আছে প্রাইস যাবে নাইন এইটি টাকা নয়শো আশি এইবার আসেন আমার আমার সেটটা দেখায় আমার চেনটা দেখায় এই চেনটা ভালো লাগছে কয়জনের হাত তুলবেন ভালো না লাগলেও বলেন যে না আপু ভালো লাগে নাই হ্যাঁ ভালো লাগলেও বলবেন ভালো না লাগলেও বলবেন এই চেনটা একটু বেশি এক্সক্লুসিভ কালার থাকবে জি গহনা অনুযায়ী কি গহনা যতই কিনে মন ভরে না আমার আরও চাই সেম ঘটনা ঘটনাটা সেম ঘটনাটা সেম আমাশাল্লাহ গড ব্লেস হিম থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ আচ্ছা এইবার এই চেইনটা দেখেন এই চেইনটা আমরা শুধু চেইন এনেছিলাম এই যেটার মনে আছে 1650 এ বিক্রি করছি মার্বেল কালারের শাড়িটা আসবে না মানে আপনি মেরুন চাচ্ছেন না পার্পল চাচ্ছেন ওগুলো আর আসবে না আমি একটা খয়রি পরেছিলাম লাল পরেছিলাম তানা বানা শাড়ি কালকে আমি দেখাই দিব লাইভে ঠিক আছে আজকে না ভালো লেগেছে আপু মাশাআল্লাহ আচ্ছা এইবার এই সেটটার ডিজাইনটা আগে বুঝে নেন এই সেটটার সেম টু সেম ডিজাইনটা বুঝে নেন হ্যাঁ শুভ জন্মদিন থ্যাংক ইউ সো মাচ আপু ইজ ইট লাইট ওয়েট হালকা হালকা টাইপ হালকা অনেক সুন্দর আমি এটা দুইশো পিস দিতে পারবো আমি প্রথমে যেটা পড়েছিলাম ওইটা সোল অলরেডি মেবি অলরেডি রাতের মধ্যে একটা স্টক আউট হয়ে যাবে তুমি যা পড়া তাই ভালো লাগে শাড়ির লাইফ করবা না করেছি আজকে একটা সেম টু সেম কালার দেখেন চুড়ি আর চেইনের কালার দেখেন আপু অলওয়েজ পরা যাবে এমন চেইন দেখাবা প্লিজ আপু অলওয়েজ আমি একটু ফ্যান্সি আইটেম এনেছি যেহেতু ঈদ সো একটু ফ্যান্সি আইটেম এনেছি রাফিজ করা যাবে চেঞ্জি রাফিজি করতে আমি তো আপনাকে রাফিজ আপনাদের রাফিউজি করতে বলেছি যে এই প্রোডাক্টটা আপনারা রাফিউজি করেন সমস্যা নাই তো কিন্তু রাফিজ বলতে কি আপনারা সারা জীবন করবেন শাড়িটা রেড নাকি রিয়েল রেড আপু আমি যেটা পরা আছি আমি যেটা পরা আছে এটা ম্যাজেন্ডা হট পিঙ্ক আর এটা হচ্ছে গিয়ে আপনার রেড ঠিক আছে এটা হচ্ছে গিয়ে রেড দেখেন এবার কি বুঝতে পারছেন হ্যাপি বার্থডে থ্যাংক ইউ আমার বাচ্চার জন্য দোয়া করবেন এটা হচ্ছে এটা পড়তে চাইছিলাম বাট আমি কোনো ভাবে ব্লাউজ ছাড়া এটা ম্যাচিং করতে পারছি না তবে এই শাড়িটা আমি রাখছি নাকি অরেঞ্জ ইস রেড এটা অরেঞ্জ ইস রেড ঠিক আছে এটা এটা এই যে শাড়িটা এটা সেম শাড়ি অরেঞ্জ ইস রেড এর মধ্যে এটা অনেক সুন্দর সারা জীবন না গলায় থাকবে বাট পানি পারফিউম লাগাবো না তাহলে পড়তে পারবেন অসুবিধা নাই কোনো সমস্যা নেই এই যে এটা হচ্ছে গিয়ে অরেঞ্জিস রেডটা আর আমি যেটা পরেছি এটা হচ্ছে হট পিঙ্কটা তোমার শাড়িটার প্রাইস বলবা অবশ্যই ছ হাজার পাঁচশো ছিল আমি দু হাজার নশো আশি টাকায় দিয়েছি দু হাজার নশো আশি টাকা আমার লাইভ আছে এই লাইভটার আগের লাইভটা আপনারা দেখে নিয়ে শাড়ি দেখাবো না কি গহনা দেখাবো এখন বলেন তো এই যে শাড়ি দেখাবো না গহনা দেখাবো এটা আসবে অরেঞ্জিস রেড এটা আসবে হচ্ছে হট পিঙ্ক বা ম্যাজেন্ডা লাইভে যা দেখা যাচ্ছে অ্যাজ ইট ইজ আমি অলওয়েজ উইদাউট লাইট অ্যান্ড উইদাউট এফেক্ট ছাড়া লাইভ করি কখনোই আমার এক্সট্রা কিছু থাকে না হাই সুইটি কেমন আছো আমি ভালো আছি শাড়িটা এত সুন্দর আচ্ছা শাড়ি পাচাল বাদি ফার্স্ট লাইফ তোমার লাইভ দেখে অনেক কান্না আসতেছে আমার লাইভে এসে আমি কত কমপ্লেন করছিলাম আমার বিএফ কে নিয়ে আজকে প্রায় ওয়ান মান্থ হলো আমাদের সেপারেশন হয়ে গেছে দুয়া করো আপু আমি যদি সুন মেন্টালি স্টেবল হতে পারি শোনেন মেন্টালি স্টেবল যদি না হতে পারেন জিমে চলে যান জিম করেন আমি মনে করেছি অরিজিনাল গোল্ড আপনি এগুলা কেনেন হ্যাঁ আপনি তো গোল্ড কিনবেন না এই একটা মানুষ পেয়েছি যে কিনা গোল্ড পছন্দ করে না মানে পছন্দ করে মানে উনি রেগুলার পড়তে চান আর কি আপু হবে না আচ্ছা এটার 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 সাথে আমি কানের দুল প্রাইসটা প্রাইসটা বলে বলে হ্যাঁ এটা যাদের আছে ডিপ্রেশন থেকে বের হয়ে আসেন কেন আপনি মরে যাবেন একজনের জন্য কেন আপনার ওই জনের সাথে কথা বলতে হবে কেন আপনার মানে আপনার ডিফারেন্ট কিছু করেন মেরুন কালারের শাড়িটা কি আছে তানাপানা জি যেটা আমি পরেছিলাম সেটার কথা বলছেন জি এসছে এটার সাথে কানের দুলটা আছে এটার সাথে কানের দুলটা আছে ঠিক আছে এইবার আমি এটার প্রাইসটা শেয়ার করছি এটা একটু এক্সপেন্সিভ তারপর এটার প্রাইসও আমি 980 টাকায় দিয়ে দিব আপনারা যদি বাংলাদেশের কোন প্রান্ততে পান আপনারা নিয়ে নেন আমি লাইভে মোটামুটি 800 মানুষ ছিলেন আমার লাইভে আপনারা নিয়ে নেন এটার প্রাইস যাবে হচ্ছে 980 এটা একটু এক্সপেন্সিভ বাট আমি এটাও প্রাইস বাজেটে দিয়ে দিলাম 980 টাকা আসসালামু আলাইকুম দিন দিন ইয়াং হয়ে যাচ্ছেন না দিন দিন সময় পার হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে আপু ঘাম লাগলে কি কালার উঠে যাবে এই যে মনে করেন ঘাম লাগলো কালার উঠে গেল এরকম না ব্যাপারটা আচমকা কিছুই হবে না আপনার ইউজের উপর ডিপেন্ড করবে ঠিক আছে আচমকা কিছুই হয়ে যাবে না বুঝতে পেরেছেন ধরেন আপনি ইউজ করেছেন ঘাম লেগেছে আপনি একটু ফ্রেশ করে আপনি বাটিতে বা বক্সে রেখে দিন আমি নিব এটা নয়শো আশি টাকায় দিয়ে দিলাম এটা আমার আমি খুশি হয়ে দিয়ে দিলাম ঠিক আছে আর যে আপুটা বলছেন যে আপনি ডিপ্রেশন হয়ে গেছেন গেছেন ডিপ্রেশনে চলে চলে যাচ্ছেন বা আপনি সেপারেশনে তার সেই আপুর জন্য বলছি কোনো না কোনো কাজ বের করে নেন ধরেন রান্না করেন বা ধরেন আপনি কি বলে শুধুমাত্র ফেসবুকিং বা চ্যাটিং এগুলা করলে কিন্তু আপনি ডিপ্রেশন থেকে বের হইতে পারবেন না ঠিক আছে আপনি আপনার এনাদার কাজ করেন কোনো যেটাতে যেটাতে আপনার ব্রেইন রোল হবে রোলিং করতে পারবেন ঝুমকা চেন আছে না আপু এই চেনটা এটা নয়শো আশি এটা সাড়ে চারশো পিস এনেছি এই জন্য আমি এটা নয়শো আশি টাকায় দিয়েছি নাইন এইটি টাকা সাড়ে চারশো পিস আছে আমার কাছে এটা আর এটা দুশো পিস এটা আমার কাছে একটু মানে এটা একটু এক্সপেন্সিভ তারপর আমি এটা বাজেটে দিয়ে দিলাম নয়শো আশি টাকায় যার যেটা লাগবে আপু কেমন আছো ভীষণ কিউট লাগছে মিতু লিখেছেন ভালো আছি এবার বলেন তো ভাই কোনটা ভাল লাগছে আপনাদের এক না দুই এক নাম্বার না দুই নাম্বার হ্যাঁ আমার বাচ্চাটার আজকে বার্থডে আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আমি যেন বাচ্চাটার মনের আশা সব পূরণ করতে পারি বাচ্চার সুস্থতা দান করুক আল্লাহ এটাই চাই আপু তোমার হাতের এটা কত লং চুর আছে না চুর নাই আমি কোনটা ভালো লাগছে এক নম্বর আপনারা কোনটা নিবেন না নেন বলেন কোনটা নিবেন কোনটা ভালো ডেফিনেটলি ডাবল লেয়ারের চেইনটা নিশ্চয় দুই নাম্বারটা আছে যাক পর মিনাপুর পছন্দ হয়েছে তাহলে বুঝবো যে আমার পছন্দের সাথে আপনাদের পছন্দের মিল আছে ইউ আর লুকিং টু বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ এগুলা কি বাহিরের থেকে ইম্পোর্ট করা পরবেনা না এগুলা ইন্ডিয়া থেকে আসছে এগুলো বাংলাদেশি না এগুলা ইন্ডিয়ান প্রোডাক্ট তবে ডিজাইনটা দুবাই থেকে ডিজাইনগুলো বেসিক্যালি স্বর্ণের বা গোল্ডের ডিজাইনগুলো হয় সেম টু সেম ডিজাইন আমার কাছে এক নাম্বারটা ভালো লেগেছে হ্যাপি বার্থডে প্রিন্স গড ব্লেস ইউ থ্যাংক ইউ সো মাচ আপু এখন বলেন কোনটা 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 এক নাম্বার এক নম্বর না দুই নাম্বার ফিয়া মানিল্লা থ্যাংক ইউ সো মাচ এক নাম্বার না দুই নাম্বার কোনটা দুইটাই অনেক বেশি সুন্দর যে যেটা নেন প্রাইস যাবে এক হাজার সরি এক হাজার বারোশো পঞ্চাশ বলছিলাম নয়শো আশি নয় এক নাম্বার দুই নাম্বার আচ্ছা যাক চুরিটার প্রাইস বলে দিয়েছি নাম্বার মাসালি গুড যার যেটা লাগে যার যেটা লাগবে যেটা লাগবে আমরা আপনাদেরকে প্রভাইড করার জন্য প্রস্তুত বার্থডে উইশেস টু ইউর বেবি থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে প্রাইস যাবে নয়শো আশি নয়শো আশি ইরফান জাহিদ একটু রাখো চলে গেছে

তারপরে তুমি একটু করো উপরে তো অনেক কিছুই লেখা আছে আমার কাছে এক নাম্বারটা ভালো লেগেছে আপু আপু তোমার ইচ্ছা গোল্ডের চেইন আছে বল বল এরকম চেইন পেলে এনো আচ্ছা ঠিক আছে এক নাম্বার দুই আমার কাছে দুইটাই ভালো লেগেছে কি করব ভাবছি দুটোই নিয়ে নেন কারণ দুইটা দুই প্যাটার্ন হ্যাঁ কালারটা হুবহু গোল্ড হ্যাপি বার্থ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ প্রায় যাবে নয়শো আশি নয়শো আশি ঠিক আছে আর এটার প্রায় যাবে আটশো পঞ্চাশ এখন আমি আরেকটা সেট আছে ওটা কি দেখাবো কি দেখাবো শাড়ি মেরুন কালার অর্ডার করেছি এখন কনফার্ম করেছে কিনা প্লিজ জানাবেন লোকেশন দেওয়া আছে শুভ জন্মদিন সোনা বাবাটা থ্যাংক ইউ সো মাচ এখন আমি দেখাবো কি দেখাবো না বুঝতেছি ভাই আমার কাছে দুইটাই অনেক সুন্দর লাগছে তিন নাম্বার তানাবানা কবে আন বাপু বানা অলরেডি চলে আসছে শপে আমাদের ওয়ারি শোরুমে ঠিক আছে আমাদের ওয়ারি শোরুমে চলে আসছে আমি আগামী কালকে লাইভ করব দুই নাম্বারটা পছন্দ হয়েছে এটা না এটা পছন্দ হয়েছে বেশি আর এটা তো মারাত্মক কমেন্ট কালকে আমি কিছু বস্তিবাসীর লাইভ দেখছিলাম আমার আমাকে একজন দিয়েছিল বলছে ফকিন্নি মানে আসলে তাদের মুখের ভাষা তো আমার জামাই আমাকে বলতেছিল আসলে ওরা তো ছোট থেকে বড় হয়েছে তো আমি বললাম দেখো ফান ছোট থেকে বড় হওয়াটা এটা গুনার কাজ না সবারই যে অনেক বড় থাকবে পেট তা তো না আস্তে আস্তেই মানুষ করে কিন্তু মানুষের হ্যাবিটটাই চেঞ্জ হয় না হ্যাঁ হ্যাবিটাই চেঞ্জ হয় না সব মানে দেখা গেছে যে ছোট থেকে বড় হলে হ্যাবিট চেঞ্জ করতে পারে না বাট মানে তাদের বিহেভিয়র গুলো চেঞ্জ করতে পারে না হ্যাঁ যাই হোক এই জন্য তাদের উপরে মোটামুটি একটা রাগ করে আজকে আমি আমার শাড়িটা আপনার গলারটা কানেক্টা হবে হবে এটা আসবে প্রাইস নয়শো আশি উইথ ই রিংস এটা একমাত্র আপনার কাছেই লাগলো চুল দেখে ঘোড়ার লেজের মতো লাগছে ঠিক বলেছেন আপু অলরেডি ঘোড়ার লেজ হয়ে গেছে এটার এই চেইনটা এই ডাবল লেয়ারের চেইন আমি জানি আমার কাছে অনেক পাবলিক আছে এই ডাবল লেয়ারের চেইনের জন্য এই জন্য আমি এটা সাড়ে চারশো পিস এনেছি আপু বিশ্বাস করেন নিচের পশম পরিষ্কার করে দিতে চাই আমার লাগবে ট্রাস্ট মি সত্যি আমার লাগবে আমি কাল পরশুই যাব আমাদের ইয়েতে ওয়েক্স করার জন্য আপু শাড়ি নিয়ে আগামীকাল খুব সুন্দর লাগছে এই যে এটা দেখেন এটার প্রায় যাবে হচ্ছে নয়শো আশি টাকা এটার প্রায় যাবে নয়শো আশি টাকা শুভ জন্মদিন বাবু থ্যাংক ইউ সো মাচ নয়শো আশির সাথেও কানের আছে নয়শো আশির সাথেও কানের আছে আপু ডিজাইন ব্লাউজ নাই হ্যাপি বার্থ ডিজাইন বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার বাচ্চার জন্য অনেক অনেক দোয়া করবেন আমার হ্যাপি বার্থডে উইশ করতে লাগবে না বাচ্চাটার জন্য দোয়া করবেন কারণ আমার বাচ্চাটা একদম হুবুহু আমার জামাইয়ের মতো হুবুহু হুবুহু সেম টু সেম মাসাল্লাহ হুবুহু সেম টু সেম কারণ আমার জামাই অনেক ভালো মানুষ আমি চাই ও ওরকমই হোক এসব কমেন্ট করে শাকচিন আপু সিলভার কোর্ট সেটের সাথে কোনো ইয়াররিংসটা পরেছিল ওইটা কি আপনার কাছে আছে আচ্ছা দেখছি সিলভার কোর্ট সাথে দেখছি ইয়াররিংস আছে আমি একটু চেক করে দেখি আপনার একটা জিনিস ভালো লাগে আপনি কমেন্ট করেন আমি যদি লাইভে এসে কমেন্ট না পড়ি তাহলে তো আমি তো বুঝবো না কে কি আমাকে দেখছে বা দেখে নাই আপনি কি এটার কথা বলছেন এই দুলটার কথা বলছেন এটার কথা বলছেন এটার প্রাইস নয়শো পঞ্চাশ এগুলো সব আমি দুবাই থেকে আমার জন্য এনেছিলাম অনেক কস্টিং পড়ে যায় যে এই জন্য আমি মানে পাবলিকের জন্য আনি নাই নয়শো পঞ্চাশ এটা ও আচ্ছা আমি বুঝেছি আপনি কোনটার কথা বলেছেন এইটার কথা না এইটার কথা বলেছেন লেজার নাই আপু আসবে হ্যাপি জান বাবু অনেক অনেক দোয়াই যে এটা নয়শো আশি নয়শো আশি এটা এই যে যদি কথা বলে আমি বলে দিলাম এগুলো আমাদের জিয়া ঠিক আছে এটা মানে সম্পূর্ণ করা আছে অনেক এক্সক্লুজিভ সুন্দর এবং যে কোনো কিছুর সাথে ক্যারি করা যায় ওকে দেখিয়ে দিলাম আচ্ছা যদি ভালো লাগে নিয়ে নিন ওকে এবার 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 আমরা কি নেক্সট প্রোডাক্টে যাই অনেকক্ষণ তো এটা বললাম অনেকক্ষণ তো করলাম এবার আমরা নেক্সট প্রজেক্টে যাই কি বলেন একবার ঠান্ডা লাগে একবার গরম লাগে কি মানুষ আমরা বলেন আমরা কোনো কিছুতেই স্যাটিসফাইড না আমরা কোনো কিছুতেই স্যাটিসফাইড না আপু মাথা ভর্তি চুলের রহস্যটা বলেন তো কি যে বলেন আপু আমার আমার চুল এই ফুলে থাকতো এত কার্ল ছিল এখন আমি কি করি জানেন কার্লি করে চুল ফুলাই রাখি মানে চুল পড়তে 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 যান শেষ আসসালামু আলাইকুম আচ্ছা চলো নেক্সট প্রোডাক্টে যে আমার এই শীত আমার এইটা এইটা এটা এইটার প্রাইস নয়শো আশি এটা এটা কিন্তু আপনারা জানেন বারোশো পঞ্চাশ ছিল এটা এখন আমি নাইন এইটি টাকায় দিছি শাড়ি দুই হাজার নয়শো আশি এটার প্রাইস জাস্ট নয়শো আশি টাকায় দিছি আমি ঠিক আছে এটা নয়শো আশি টাকায় দিয়েছি এটা ভুল করছি এটা আমি ভুল করেছি হয়েছে এটা আমি ভুল করে ফেলছি নয়শো আশি টাকায় দিয়ে তাড়াতাড়ি করতে বলো তাড়াতাড়ি আচ্ছা নেক্সট শাড়ির প্রাইস দুই হাজার নয়শো আশি আপনি যদি কোনো জায়গায় আমাকে দেখাইতে পারেন এখানে লিঙ্ক দিবেন যদি পান আচ্ছা এখন একটা দেখাবো ইয়ারিং এটার এটা অনেক সুন্দর না এটা অনেক সুন্দর এটা এটা অনেক 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 সুন্দর এটা আমি যে স্প্রে করি নাই এই জন্য আমার এটা জি আমার শাড়ি গ্রিন হবে আমি গ্রিনটাও রেখেছি ব্লুটাও রেখেছি এক নাম্বারটার প্রাইস নয়শো আশি দুই নাম্বারটার প্রাইস ও নয়শো আশি ঠিক আছে এটাও খুলে ফেলছি ছবি তুলে নেন এটার কোনো অডিও ভিডিও কিচ্ছু পাবেন না কোনো টিকটক মিকটক কিচ্ছু পাবেন না কারণ এটা মাত্র দুইশো পিস আছে অলরেডি সোল্ড আগামীকাল চেষ্টা করব হয়তো ব্যাগ বা শাড়ি বা জুয়েলারির লাইভ দেখাতে ঠিক আছে এটা রেখে দিচ্ছি নেক্সট প্রোডাক্টে যাই নেক্সট আইটেমে যাই হ্যাঁ ওর সাউন্ড শুনতেছেন ইজানের সাউন্ড শুনতেছেন এই 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 সাড়ে বারোটা বাজে সে এখনো এই 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 করছে আচ্ছা হেয়ার এইভাবে রাখো সুন্দর লাগে এভাবে রাখো এভাবে করলে আরো বেশি ইয়ে হয় ভাই আমার প্রথম চেনটা এত সুন্দর

আপু মাদুরাই মাদুরি দীক্ষিতের মতো লাগে আপনাকে শাড়িটা দিবেন আপু কিভাবে পাবো অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেন ঢাকার বাইরে হলে ফুল পেমেন্ট বিকাশ করে দিবেন ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি ভাই শাড়ি নিয়ে এই যে আপনারা তো বিশ্বাস করেন না এই দেখেন আমি এই কালারটা রাখছি আমার জন্য মানে এটা এটা না পাইলেও আমি সবুজ কালারটা রাখবো এটা যে কি সুন্দর এটা যে কি সুন্দর ভাই এই এই কালারটা হ্যাঁ এটা যে কি সুন্দর এটা একটা না আকাশি বলবো না নীল বলবো না স্কাই বলবো হ্যাঁ আমি লাইভ করেছি ওই লাইভ সেশনটা একটু দেখে আপনারা এটা এটা একটা রাখছি লাল একটা রাখছি সবুজ একটা রাখছি কারণ আমার খুব পছন্দ হয় আর আমি ফর্মিং গহনা আবার ডিসকাউন্ট দাও আরে আল্লাহ ফর্মিং তো এই যে কোনটা আমি চারটা কালার তুমি কমেন্ট পরে সুন্দর উত্তর দাও ভালো লাগে মাসাল্লা 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 এটা দেখেন হ্যাঁ এটা গ্রিন এটা ডিপ বটল গ্রিন এটা আসবে ব্লু মানে টিল কালার আর আমি যেটা পড়ছি এটা তো শেষ কত টাকা আপনি কোনটা কত টাকা কোনটা কত টাকা আচ্ছা এটা আবার আরেকটা প্যাটার্ন এটা চেইন দিয়ে করা হ্যাঁ এটা চেইন দিয়ে করা ওটা ছিল মানে ওইটা আরো মানে বেশি সুন্দর আপু সুন্দরী যেদিন থেকে আপনাকে ফলো করি আপু দেখলাম না চোখে আপনাকে দেখতে পচা লাগে আপনি দেখতে মাসাল্লাহ কনা আপু আমি আমি না আপনিও দেখতে অনেক বেশি সুন্দর আমি আসলে একটু প্রেজেন্টেশনের জন্য একটু সবসময় রেডি হয়ে দেখায় আপু আমি লালটা নিবে ইন বক্সিং বক্সিং বক্স জলদি ঢাকার বাইরে হলে ফুল পেমেন্ট বিকাশ করে দিন ঠিক আছে আচ্ছা এইটা এইটা লাল গোলাপের পাপড়িটাতে অস্থির লাগছে আচ্ছা আমার বাচ্চার দু বছর হলো আজকে আপো আপনার মাধুরী দীক্ষিতের মতো লাগে আচ্ছা থ্যাংক ইউ এটা দেখেন এইটা এইটা যেটা এটাও ফর্টি ফাইভ পর্যন্ত লম্বা আছে যেটা আমি পরাচ্ছি এটাও সেম এটাতে জাস্ট হচ্ছে চেইন দিয়ে করা হুবুহু গোল্ডের ডিজাইন এটা হচ্ছে তিনটা চারটা চেইন দিয়ে করা সেম ডিজাইন আর এটা আসবে হচ্ছে মটর দিয়ে এখন আপনাদের যেটা ভাল লাগে আপনাদের যেটা ভাল লাগে হ্যাঁ যেটা ভাল লাগে যেটা আপু দুবাই সার্জা থেকে তোমাকে দেখছি তোমার শাড়িগুলো পেলাম হাতে অসাধারণ এই একটা ক্লায়েন্ট আমার আলহামদুলিল্লাহ না ছাড়া বলেন না না বললে গুনাহ হবে সে দুবাইতে বসে বসে দুবাই থেকে বসে বসে আমার শাড়ি গহনা আমার কোয়ার্স সব অর্ডার করেন মাসাল্লাহ এটা আপু গলারটা কি গোল্ডেন না গোল্ডের ডিজাইন হ্যাঁ আপনারা কালার ওয়ারেন্টি পাবেন দুই থেকে তিন বছরের দুই থেকে তিন বছরের কালার ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা পানি পারফিউম না লাগালে আরো বেশি ভালো থাকে অনেক জ্বালাচ্ছে অনেক হাসতেছে হাসু প্রাইস যাবে নয়শো আশি টাকা আর এটা একটু ক্লোজলি দেখাই এটা ওকে ছেড়ে দাও এটা একটু দেখাই দিই আপনাদেরকে তুমি তোমার এই হেয়ার স্টাইলটা তোমাকে খুব মানে এই যে দেখেন এটা আসবে এরকম চেইন দিয়ে হ্যাঁ এটার প্রাইসটা আমি এবার রিভিল করে দিই এটার এটাও ডাবল লেয়ারের এটার প্রাইসটা আমি রিভিল করে দিই এটা সবচেয়ে এক্সক্লুসিভ বাট কি করা যাবে এটা এটা অনেক সুন্দর চেইন দিয়ে করা আছে এটা অনেক সুন্দর চেইন দিয়ে আপু গলারটার প্রাইস কত মিস্টার জাহান আপু বলে দিচ্ছি এটার সাথে এরকম ইয়াররিংস দিব এগুলা বেসিক্যালি চেইন আকারে আসছে কোনটার সাথে কোনটা আপু গোল গোল বল যেটা চেইন ছিল তোমার শাড়ির সাথে পড়সো সেটা হবে গোল গোল চেইন যেটা ওইটা তো আমার গোল্ড আপনার ওইটা ওইটাও হবে আপনি গোল্ডের দোকান থেকে কিনতে হবে লাইভে যে গলার সেটটা পরে দেখিয়েছিলেন শাড়ির লাইভে আপু শাড়ির লাইভে যেগুলো পড়ি ওগুলো আমার গোল্ড এর তো আমার দুবাই গোল্ডের ডিজাইন হ্যাঁ এটা দেখেন এটা খুব সুন্দর একটা চেইন যাবে এখন যার যেটা লাগবে আমি প্রাইসটা রিভিল করছি প্রাইস যাবে নয়শো আশি টাকা চ্যালেঞ্জ যার যেটা লাগবে একই চেন যার যেটা লাগবে হ্যাঁ যার যেটা লাগবে যার যেটা পছন্দ হয়েছে চোখে যার যেটা চোখে পছন্দ হয়েছে প্রায় শাড়ির লাইভে যে চুরি পরেছিলেন সেগুলো আছে যে আছে এই যে এই টাইপের চুরি আপনারা নিয়ে নিতে পারেন আটশো পঞ্চাশ এটার প্রাইস যাবে নয়শো আশি টাকা মাত্র নাইন এইটি টাকা আপনারা নিয়ে লাবণ্যকে চির জীবনের জন্য ফলো করে দিবেন চির জীবনের জন্য ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ আমরা আগামীকাল দশটা বারোটা পর্যন্ত রাখবো তারপরে আমরা বেঁচে দিব কানের শুধু যাবে বাধ্যতামূলক না নেওয়া যাবে বাট প্রাইস সেম প্রাইস সেম ঠিক আছে আপনি কানের দুল সহ নেন বা না নেন এটা তো আমি কম্পালসারি আপনাদেরকে কমপ্লিমেন্টারি দিচ্ছি এটার সাথে কখনোই চেইনের সাথে কখনোই দুল আসে না চেইনের সাথে কখনোই দুল আসে না বাট আমরা দিচ্ছি আমরা এটার সাথে একটা সেটিং করে নিয়ে আসছি যে এই লেয়ারের সাথে ডিজাইন করে একটা কানের দুল নিয়ে আসছি কারণ অনেকেই চান সিঙ্গেল চেইন নিতে চান না এই জন্য আমি নিয়ে আসছি ঠিক আছে যার যেটা লাগে এই চেইনটা আমরা এর আগে প্রায় পাঁচশো পিস সেল করেছিলাম এই চেইনটা আর এটা তো অবশ্যই বেশি সুন্দর যার যেটা লাগবে প্রায় যাবে নয়শো আশি আর এটা তো একটা সেট এটা এক্সক্লুসিভ আজকের লাইভের সবচেয়ে এক্সক্লুসিভ সেট হচ্ছে এটা আজকের লাইভের সবচেয়ে এক্সক্লুসিভ সেট হচ্ছে এটা ঠিক আছে বাট এইটাও আমি নয়শো আশি টাকায় দিছি যেটা লাগবে আপনার নয়শো আশি যে ডিজাইনটা লাগবে নয়শো আশি শুধুমাত্র ইজানের বার্থডে উপলক্ষে আজকে আমি এটা এই প্রাইজে দিছি নয়শো আশি জাল লাগবে ঠিক আছে আমি আজকের মতো এখানে বিদায় নেই কারণ অলমোস্ট চারশো মানুষ এখনো আমার সাথে আছে বাট আমি আপনাদের আরো ইনবক্স দেখতে হবে আমার মডারেটর উপর অনেক প্রেশার যাচ্ছে মানুষ মডারেটর কে গাইড হ্যাঁ মুখ মুক্ত মুখ হাবিজাবি অনেক কিছু বলে গালাগালি করতেছে সো আপনারা দেখে নেন যেটা লাগবে এটার কোনো ছবি পাবেন না ভিডিও পাবেন না আপনারা লাইভ দেখে তারপর অর্ডার করেন প্রাইস যাবে হচ্ছে নয়শো আশি ঢাকার ভেতর একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ এটা বা ওইটা এক নাম্বার দুই নাম্বার তিন নম্বর যার যেই নাম্বার পছন্দ হয় নিয়ে নেন চুরির প্রাইস যাবে হচ্ছে আটশো পঞ্চাশ ছয় পিসের চুরির সেট ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা পুরো লাইভটা দেখে অর্ডার করেন শাড়ি যার যেটা লাগে অর্ডার করেন ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমার বাচ্চার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ এখনো চারশো মানুষ লাইভ আমি যেতে ইচ্ছে করছেন